আপনার আনন্দের উৎস কি? লাওজু বললেন, ও সেটা, শুধু এই কাজটা করো তোমরা সবাই আজ থেকে শুরু করে, ঠিক আছে? এটা খুবই সহজ অভ্যাস, সকলেরই করা উচিত। দিনের শেষে বিছানার উপরে বসে সারা দিনের কথা ভাবুন। আপনারা লাওজুর নাম শুনেছেন? লাওজু, লাওজু এখনকার সময়ের একজন প্রতিষ্ঠিত জেন মাস্টার। সেই সময়েও তিনি নিজের চারপাশে বেশ কিছু শিষ্য জমা করেছিলেন। জেন প্রথার একটি অঙ্গ হল, তাদের শিক্ষক বা গুরু যখন মৃত্যুসজ্জায়, তখন শিষ্যরা চারপাশে জড়ো হন একটি শেষ উপদেশের জন্য। 83-84 বছর বয়সে যখন তিনি ইহলোক ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন, মানুষ তার চারপাশে জড়ো হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনার আনন্দের রহস্য কি? জানেন, তিনি তার জীবনে অনেক কঠিন পরিস্থিতির সামনা করেছেন। এমন সব দোষ দেয়া হয়েছে যা তার জন্য অভাবনীয়, এবং তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেও বাধ্য হন। তো শিষ্যরা জিজ্ঞেস করলেন, আপনি এত কিছুর মধ্যে দিয়ে গেছেন কিন্তু আপনি সবসময় খুশি ছিলেন, আপনার খুশির রহস্যটা কি? লাওজু বললেন, ও সেটা, এটা হল, রোজ সকালবেলা আমি যখন উঠতাম, আমার মনে একটি প্রশ্ন আসত। প্রশ্নটি হল, আজকের দিনটিতে আমি খুশি থাকব না দুঃখে থাকব? এখন অবধি শুধু খুশি থাকার সিদ্ধান্ত নিয়েছি, এই যা। আপনাদের কাছে আমার প্রশ্ন হল, আপনারা কি বেছে নিয়েছেন? প্রত্যেক দিন সকালবেলা আপনার মনে যদি একটি প্রশ্ন আসে, আমি প্রতিদিন সকালবেলা আপনাদের এসে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, আজকের দিনে আপনি খুশি থাকতে চান না দুঃখে থাকতে চান, আপনার কি পছন্দ? প্রত্যেক দিন আপনাকে নির্বাচন করতে হবে, আজকের দিনটি আমি খুশি থাকতে চাই। খুশি থাকা নিজে কোনো লক্ষ্য নয়, ব্যাপার শুধু এটাই, আপনি যখন খুশি থাকেন তখন পৃথিবীর সাথে এক মনোরম সম্পর্কে থাকেন। আপনি যখন খুশি থাকেন তখন আপনি অনেক সংবেদনশীল আচরণ করেন। যখন আপনি খুশি থাকেন তখন নিজের বিরুদ্ধে কোনো বোকার মতো কাজ করেন না। এরকম কেউ নেই যে কখনো খুশি হয়নি, সকলেই খুশি হয়েছে। সমস্যা হলো, তারা এই খুশি ধরে রাখতে পারছে না, শুধু এটাই। তো আপনার নিজের ওপরে কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু কিছু সহজ পদ্ধতি এটুকু নিশ্চিত করার জন্য যাতে আপনি তলিয়ে না যান। ধরুন আপনার বাঁচা শেষ হয়ে গেছে, আপনি আপনার মৃত্যুসজ্জায়, কালকেই মারা যেতে চলেছেন। যদি পেছন ফিরে তাকানা দেখেন, এগুলোর কি সত্যি কোনো মানে আছে? আপনি কি সেসব কাজ করেছেন যেগুলো আপনি করতে চান? এটা জীবনের শেষে গিয়ে দেখার মতো কোনো বিষয় নয়, বরং জীবনের শুরুতে দেখার বিষয়। ধরুন আপনি মৃত্যুসজ্জায় মারা যেতে চলেছেন, ধরে নেওয়া যাক আপনি 100 বছর বেঁচেছেন, পেছন ফিরে তাকান যে বেঁচে থাকাটা কি সত্যিই অর্থপূর্ণ ছিল? আপনি কি সেই সমস্ত কাজ করেছেন যেটা আপনি সত্যিই করতে চান নাকি নয়? কারণ বেশিরভাগ মানুষই সত্যবাদী হয়ে ওঠেন যখন তারা মৃত্যুসজ্জায়, তাছাড়া বাকি সময়ে তারা জানে কিভাবে নিজের এবং অন্যদের কাছে মিথ্যা বলতে হয়। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ মাথায় বন্দুক ধরলেই সত্য কথা বলেন। আমি বলছি, অন্য কারোর বন্দুক ধরার জন্য অপেক্ষা করবেন না, আজ রাতে আপনি নিজের মাথায় নিজেই বন্দুক ধরুন আর দেখুন যে আমি মারা যেতে চলেছি, আমি কি সেসব জিনিস করেছি যেটা আমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ? সেই সমস্ত জিনিস যার জন্য আমি গর্বিত বোধ করব, সেই সমস্ত জিনিস যার জন্য বাঁচা সার্থক? আমার জীবন কি এভাবেই কেটেছে? আপনি যদি শুধু এটুকুই দেখেন, আপনি সমাজে যথেষ্ট প্রভাব বিস্তার করবেন, যাই করুন না কেন, যাই করুন না কেন, অবশ্যই প্রভাব ফেলবেন। আমরা জানি না আপনি জীবনে কি করতে পারেন না করতে পারেন, যে আপনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হতে চলেছেন নাকি বিশ্বের সবথেকে সুন্দরী মহিলা, বা মাউন্ট এভারেস্টে উঠতে চলেছেন নাকি আপনি মিস্টার বোল্টকে 100 মিটার দৌড়ে হারাতে চলেছেন, এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু আপনাদের প্রত্যেকে একজন সুন্দর মানুষ হয়ে উঠতে পারবেন, এটা থেকে আপনাদের কেউই বঞ্চিত করতে পারে না, না মানুষ, না বিশ্বের পরিস্থিতি, না দুর্যোগপূর্ণ আবহাওয়া, কেউই আপনাকে একটি সুন্দর মানুষ হয়ে ওঠা থেকে কোনোভাবেই থামাতে সফল হয়ে উঠবে না। আমি আপনাদের একটি সহজ কাজ দেব, লিখুন 3টি জিনিস,
বাড়ি গিয়ে তিনটি জিনিস লিখুন আপনার মতে একটি মানুষকে একটি দারুণ মানুষ বানিয়ে তুলতে পারে, শুধু তিনটে জিনিস, আর এটিকে নিজের জীবনে বাস্তব করে তুলুন যেটা আপনার মনে হয় সর্বোচ্চ। আমি যা চাই সেটা না, আপনি যা চান সেটাই করুন। আপনার জীবনে যদি আপনি সেটা না করেন যেটা আপনি চান, সেটি একটি নষ্ট জীবন। অন্যরা কি চাইল সেটা আপনার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনটি জিনিস যা আপনার মতে একটি মানুষকে দারুণ মানুষ বানিয়ে তুলবে, সেই তিনটি জিনিস আপনার জীবনে বাস্তব করে তুলুন। কথায় বলে আপনার জীবন, একজন মানুষ অসুস্থ শুধুমাত্র এই কারণে যে তিনি স্থির হতে জানেন না। একমাত্র স্থির অবস্থাতেই আপনি সৃষ্টির থেকেও বড় মাত্রার সংস্পর্শে আসেন। যদি কেউ সত্যি কৃপালাভ করতে চায়, কিছুটা স্থিরতা আপনার জীবনে থাকা ভীষণ প্রয়োজন। আপনার জীবন এটা হওয়ার জন্য আপনার জীবনে একটি মাত্রার নীরবতা প্রবেশ করা ভীষণ প্রয়োজন। এখনই যদি এটা না হয়, অন্তত কিছুটা চুপ করে থাকার অভ্যাস করা উচিত। আপনি যদি এক ঘন্টায় 1573টি শব্দ বলে থাকেন, এখন আর কতগুলো? এক মিনিটে কতগুলি শব্দ উচ্চারণ করছেন? সত্যি 1573টি শব্দ? আমার মনে হয়েছিল সেটা অসম্ভব। ঠিক আছে, আমি আপনাদের বিশ্বাস করছি। তো যতগুলো শব্দই বলে থাকুন না কেন, দেখুন, যদি আপনি সেই একই কথা অর্ধেক শব্দ ব্যবহার করে বলতে পারেন, হঠাৎ করেই আপনি সবকিছু সম্পর্কে সচেতন হয়ে উঠবেন। এখন তো মৌখিক ডায়রিয়া হচ্ছে। 1573টি শব্দ আপনি যদি বলে থাকেন, সেটা ডায়রিয়া। এখন যদি আপনাকে একই জিনিস অর্ধেক শব্দ ব্যবহার করে বলতে হয়, আপনাকে ভীষণ সচেতন হতে হবে, না হলে আপনি এভাবে বলতে পারবেন না। এটা চেষ্টা করে দেখুন। কালকের দিনটা এক ঘন্টায় আপনি যতগুলো শব্দ বলেন তার অর্ধেক বলুন। আপনার কাজকর্ম বন্ধ করার প্রয়োজন নেই, সে একই জিনিস বলুন কিন্তু অর্ধেক শব্দ ব্যবহার করে। সারা পৃথিবী কত ভালো অনুভব করবে বুঝতে পারছেন? পৃথিবী একটি সুন্দর জায়গা হয়ে উঠবে কালকে, যদি সবাই এটা করেন। কালকে অনেক বিয়েও বেঁচে যাবে। এটা খুব সহজ অভ্যাস, সকলেরই করা উচিত। দিনের শেষে আপনি আপনার বিছানায় বসুন, কাটিয়ে আসা দিনটির দিকে ফিরে তাকান। সকালে ওঠার পর থেকে আপনি কি কি করেছেন, আপনি দেখবেন 90% সময়ই আপনি বোকার মতো কাজ করেছেন। আর আমি পার্সেন্টেজটা খুব উদারভাবেই বলছি, কিন্তু আপনাকে যদি অল্প কাজ দেয়া হয় বা অল্প দায়িত্ব দেয়া হয়, সাথে সাথে আপনি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আপনি মহাবিশ্বের থেকেও বড় হয়ে ওঠেন। আপনি যে কতবার এই মহাবিশ্বের থেকেও বড় হয়ে উঠেছেন, আপনি মনোযোগ দিয়ে দেখলে দেখবেন বেশিরভাগ সময়ই আপনি স্ফীত। কতবার আপনি নিজেকে অমর ভেবেছেন বা নিজের মরণশীলতা থেকে দূরে চলে গেছেন, আর কতবার আপনি আশেপাশের পরিবেশ এবং মানুষজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রেখেই হেঁটে বেরিয়েছেন, শুধু এই তিনটি জিনিস আপনি দেখুন। আপনি দেখবেন আপনি সারা রাত হাসছেন। কাঁদা শুরু করবেন না যেন। নিজের বোকামির ওপরে হাসতে শিখলে আপনি দেখবেন যে আবর্জন আপনি বয়ে বেড়াচ্ছেন সেটি সারে পরিণত হতে বেশি সময় নেবে না, আর সার উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী 12 মাসে
নিজেকে এভাবে তৈরি করুন যে আপনি কোনো সমস্যা নন, একদমই নন। নিজের সাথে এটুকু করতে পারবেন? আমি বলছি আপনি এর উপযুক্ত, যে আপনি কোনো সমস্যা নন। যদি কেউ আপনার জীবনে সমস্যা তৈরি করে, তবেই আপনার জীবনে সমস্যা আছে। আপনি যদি একা বসে থাকেন, আপনি কোনো সমস্যা নন। নিজেকে এভাবেই বানিয়ে তুলুন। এর জন্য আপনারা সকলেই কাজটি করুন, আজকে থেকে শুরু করে, ঠিক আছে? একটি জিনিস যা আপনি হতে চান না, নিজের একটি ক্ষুদ্র দিক, ঠিক আছে, আজকেই ত্যাগ করুন। প্রত্যেক পূর্ণিমায় এমনই একটি জিনিস ত্যাগ করুন, যত ছোটই হোক না কেন, কিন্তু দৃঢ় পদক্ষেপ। বড় জিনিস না, না আমি আমার রাগ শেষ করে ফেলব, এই ধরনের বাজে কথা আমি বিশ্বাস করি না। বরং আপনি এটা বলতে পারেন যে আমি এখন থেকে রেগে গেলে আমার মুখ বন্ধ করে রাখবো, আমি কিছুই বলবো না। সেটা সম্ভব। হ্যাঁ, আমি কখনো রাখবো না সেটা এই মুহূর্তে সম্ভব নয়, ঠিক কি না? এরকমভাবে প্রত্যেক মাসে একটি দৃঢ় পদক্ষেপ নিজের সম্পর্কে নিন। এমন কিছু যেটা আপনার পছন্দ নয়, এমন কিছু যেটা আপনার জীবনে প্রয়োজনীয় নয়, একটি ছোট জিনিস প্রত্যেক মাসে ত্যাগ করুন। ১২ মাসের মধ্যে আপনি একটি দারুণ মানুষ হয়ে উঠবেন, যে আপনি কোনো সমস্যা নন। নিজের জন্য এটা করুন, আপনি অবশ্যই এর উপযুক্ত এবং এটা মূল্যবান, তাই নয় কি?